আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এবছর শীতের প্রথম পিঠে রেসিপি, ক্ষীরের পুরভরা পাটিসাপটা। আসুন দেখে নিই কিভাবে খুব পারফেক্টভাবেই আমরা এটা বানিয়ে নিতে পারি। যারা প্রথমবার পিঠে বানাচ্ছেন তারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে খুবই সহজে এই পিঠে বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি সুপ্রীতি, আমার চ্যানেল ফুড প্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এবার নিয়ে নেব 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা আমার বাড়িতে বানানো চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুড়। এটা আমার পাটালি গুড়, আমি পাটালি গুড়কে গ্রেট করে এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে, একেবারে খুব জল দিয়ে এটা মাখা যাবে না। এখানে আপনারা গুড় চিনি এই দুটোর ব্যবহার না করে শুধুমাত্র গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও এটা আপনারা তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন খুব বেশি চিনি বা গুড় এখানে ব্যবহার করবেন না, তাতে করে পাটিসাপটা তুলতে একটু অসুবিধা হতে পারে। দেখুন, বারে বারে জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিচ্ছি। যখন এই রকম একটা ঘনত্বে তৈরি হবে দেখি আশা করি বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পাতলা তৈরি হয়েছে। এই রকম তৈরি হলে আমাদের বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। ততক্ষণে আমি ক্ষীরের পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। ক্ষীর তৈরির ক্ষেত্রে যদি ফুল ক্রিম দুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে ক্ষীরের টেস্টটা খুবই ভালো আসে। এবার নেড়ে চেড়ে একটু হালকা গরম করে নিচ্ছি। হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই সময় আমাদের অ্যাড করতে হবে, ফুটন্ত দুধে গুঁড়ো দুধ দিলে সেক্ষেত্রে দলা পেকে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুড়, যাতে করে এর রঙটা আর ফ্লেভারটা ভালো আসে। গুড়টা দিয়েও আমি বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা ক্ষীরের মধ্যে খুব বেশি মিষ্টি ব্যবহার করবেন না, কেননা ক্ষীরের একটা নিজস্ব মিষ্টি ভাব থাকবে। তাই আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। এবার নেড়ে চেড়ে হাই ফ্লেমে যতক্ষণ না দুধটা আমাদের ঘন হয়ে আসছে ততক্ষণ আমরা ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটি এলাচের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হতে সাহায্য করবে। চালের গুঁড়ো খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, তাতে করে ক্ষীরের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই ক্ষীরটা বানাতে মোটামুটি 1/2 ঘন্টা সময় লাগবে। দেখুন, এবারে অনেকটাই বেশ ঘন হয়ে এসছে। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে ধরে যেতে পারে। যখন এই রকম পর্যায়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, না হলে গায়ের মধ্যে ছিটে আসতে পারে। যখন এই রকম অবস্থায় আসবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর এটা ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। এবার একটা প্যান নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ঘি। ঘি বেশি দেবেন না, একদমই কম পরিমাণে ঘি আমাদের এখানে ব্যবহার করতে হবে। ঘিটা আমি প্যানের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। পাটিসাপটা করার ক্ষেত্রে আপনারা ননস্টিক প্যান ব্যবহার করবেন, তাতে করে পাটিসাপটা ভীষণ ভালো হবে। দেখুন, এদিকে ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, আর এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল আমি মিশিয়েছি, কারণ একটু ব্যাটারটা ঘন হয়ে গেছিল। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি।
আর গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, তবে কিন্তু আমাদের পাটি সাপটা সুন্দরভাবে উঠবে। দেখুন মিনিট খানেকের পর দেখতে পাবেন ওপর থেকে একদম শুকিয়ে আসছে। এই সময় আমি ওপর থেকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দেখতেই পাবেন চারিদিক থেকে এরকম উঠে উঠে আসছে, ছেড়ে দিচ্ছে প্যানটা। তখন আমরা খুব সাবধানে এভাবে উল্টে নেব। এটা আমার প্রথম পিঠে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠছে পিঠেটা। এইভাবে আস্তে আস্তে আমি এটাকে ফোল্ড করে নিলাম। এবার উল্টে পাল্টে আরো মিনিট খানে এটাকে সেকে নিতে হবে। প্রথম পিঠেটা আমার একদম তৈরি হয়ে গেছে। দ্বিতীয় পিঠে ভাজবার আগে আর ঘি আমি ব্যবহার করব না, কারণ প্যানের মধ্যে যথেষ্ট ঘি রয়েছে। আর ব্যাটারটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কি নিচ থেকে এটা অনেকটা থিতিয়ে যায়, তাই জন্য যতবারই আপনারা পিঠে তৈরি করবেন তার আগে এইভাবে ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নেবেন। আবারও ব্যাটারটা দিয়ে আমি পাতলা করে চারিদিক থেকে ছড়িয়ে নিচ্ছি। দেখুন ওপর থেকে সুন্দরভাবে শুকিয়ে এসছে, এটা খুব বেশি সময় লাগে না, মিনিট খানেকের মধ্যেই দেখবেন ওপরটা শুকিয়ে আসছে। আপনারা চেষ্টা করবেন বাড়িতে তৈরি চালের গুঁড়ো পাটিসাপটায় ব্যবহার করতে, সেক্ষেত্রে পাটিসাপটা অনেক বেশি ভালো হয়। দ্বিতীয় পাটিসাপটাও আমার একদম তৈরি হয়ে গেল। যতক্ষণ আপনারা প্যানের মধ্যে ঘি দেখতে পাবেন ততক্ষণ ঘি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন প্যান থেকে একদম ঘিটা নেই বা শুকিয়ে এসছে, তখন আপনারা খুব সামান্য পরিমাণে আবারও একটু ঘি ব্যবহার করে পাটিসাপটার ব্যাটারটা দেবেন। তৈরি হয়ে গেল খুব সহজে পাটিসাপটা। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।